এদিকে পাটমন্ত্রী 229E ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি উদ্বেগের বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে এ কথা বলেন মন্ত্রী, তবে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে বলেও জানান তিনি। সরকারের পক্ষ থেকে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। আমরা জানি এতে আমরা আক্রান্ত হতে পারি, আমরা বিক্রিম হতে পারি, আমরা হওয়ার আশঙ্কা অনেক বেশি। বাস্তব ভিত্তিক প্রমাণ কতটা এবং এ ব্যাপারে এখনো শিওর হওয়ার বিষয় আছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাক বিষয়টা কি, আবার সেটা তো অবশ্যই উদ্বেগের বিষয়।